তোমরা যদি মার্শিয়ান মুভিটা দেখে থাকো তাহলে তা কিভাবে একজন নাসার বৈজ্ঞানিক অ্যাক্সিডেন্টালি তাদের দল থেকে আলাদা হয়ে গেলেন এবং মার্শেই যতদিন না পর্যন্ত তার কাছে রেসকিউ এসে পৌঁছচ্ছে ততদিন কিভাবে মার্শের বুকে বেঁচে থাকলেন সেটা দেখে থাকবে। তবে পৃথিবী ছেড়ে একটা অন্য গ্রহে বসবাস সাধারণ মানুষ হিসেবে এই কনসেপ্টটা ভাবতেই আমাদের অদ্ভুত লাগে। কিন্তু স্পেসএক্স এবং টেসলার কর্ণধার ইলন মাস্ক জানিয়েছেন আগামী 40 বছর অর্থাৎ 2060 সাল নাগাদই প্রায় 10 লক্ষ মানুষ মার্সে বসবাস করতে চলেছেন। তবে এটা শুধুমাত্র তার মুখের কথা নয়, 2016 সাল থেকেই তিনি এই ব্যাপারটা নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। তিনি এটাও জানিয়েছেন 2029 সালের মধ্যেই একটা ছোট্ট টিম মার্সে যাবে সেখানে বসবাস করার ব্যাপারটা সাময়িক পর্যবেক্ষণ করার জন্য, আর যদি সেটা সফলভাবে কমপ্লিট হয় তাহলে এই ব্যাপার নিয়ে ভবিষ্যতে আরো অনেক বড় প্ল্যান বানানো হবে। সাধারণ মানুষ এই ব্যাপারটা বিশ্বাস করা শুরু করে যখন নাসা তার এই মিশনে হাত মেলায়। কিন্তু প্রাণহীন এই লাল গ্রহে টিকে থাকা অতটা সহজ কাজ নয়, কেননা মার্সের অ্যাটমসফিয়ার পৃথিবীর তুলনায় অনেক পাতলা এবং এই অ্যাটমসফিয়ারে গ্লোবাল ম্যাগনেটিক শিল্ডও নেই। তাই এই গ্রহের বুকে সূর্যের তেজ এবং রেডিয়েশনের প্রভাব মানুষের অস্তিত্বের জন্য প্রচুর রিস্কি। সায়েন্টিস্ট এবং সায়েন্স এডুকেটর বিল নে একটা টিভি ইন্টারভিউতে জানিয়েছেন, সাধারণ মানুষ আমাদের পৃথিবীতে অবস্থিত অ্যান্টার্কটিকাতেই যেতে চায় না, তাহলে মার্সের ব্যাপারটা তো একদমই আলাদা। তিনি আরো জানিয়েছেন অ্যান্টার্কটিকা হচ্ছে ঠান্ডার জায়গা, যার জন্য সেখানে সিভিলাইজেশন কন্টিনিউ করা তুলনামূলকভাবে অনেক কঠিন কাজ। তাহলে নিজেদের গ্রহ ছেড়ে অন্য একটা প্ল্যানেটে গিয়ে সিভিলাইজেশন তৈরি করা সত্যিই কি সহজ হবে? সেখানে না আছে জল, না আছে খাবার, তাই এখানে মিনিমাম 1 সপ্তাহ টিকে থাকাটাও ম্যাজিকের সমান। বাট এই সব সমস্যা উপেক্ষা করে যদি আমরা মার্সে পৌঁছেও যাই তাহলেও আমরা কিভাবে সাস্টেন করব? নাসার কিউরিয়াসিটি রোভার লাল গ্রহের বুকে এমন কিছু তথ্য পেয়েছে যেগুলো থেকে আন্দাজ করা যায় লাল গ্রহে হয়তো অতীতে প্রাণের অস্তিত্ব ছিল। বর্তমানে মার্সে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেনের মতো কিছু লাইফ সাপোর্টিং মলিকিউলসের অস্তিত্ব পাওয়া গেছে, কিন্তু তা থেকে এটা মোটেই প্রমাণ হয় না যে সাধারণ মানুষ ওখানে টিকে থাকতে পারবে। তো বন্ধুরা, এতদূর পর্যন্ত ভিডিওটা যখন দেখছো আশা করি তোমাদের ভালো লাগছে। তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অলে প্রেস করে দাও। মার্সে পৌঁছাতে গেলে আমাদের 140 মাইল অতিক্রম করতে হবে মহাশূন্যের মধ্য দিয়ে, তবে গিয়ে আমরা মার্সের বুকে পা রাখতে পারবো, আর যার জন্য আমাদের ফেস করতে হবে অনেক ভয়ঙ্কর চ্যালেঞ্জেস। তাই মার্সের কলোনাইজেশনের ব্যাপারটা মাথায় রেখেই নাসা 6 ধরনের অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন গ্যাজেট তৈরি করেছে। পাওয়ারফুল প্রোপালশন সিস্টেম, যা আমাদের দ্রুত যাতায়াতে সাহায্য করবে, আর এই প্রোপালশন সিস্টেম হচ্ছে নিউক্লিয়ার এবং ইলেকট্রিক বেসড একটা সিস্টেম যেটা ব্যবহার করলে খুব দ্রুত যাত্রা করা যাবে মহাকাশের মধ্যে। নাম্বার 2, ইনফ্লেটেবল হিট শিল্ড। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে রকেট উৎক্ষেপণের পর যখন তা গন্তব্যে ল্যান্ড করানো হয় তখন বিভিন্ন গলযোগের কারণে ল্যান্ড করানোটা মুশকিল হয়ে পড়ে, আর মার্সে প্রচুর মানুষ একসাথে নিয়ে যেতে দরকার হবে একটা বড় এবং অত্যাধুনিক স্পেস ক্রাফ্টের। তাই ল্যান্ডিং যদি সঠিকভাবে করতে হয় তার জন্য প্রয়োজন হবে এমন একটা শিল্ডের যেটা যে কোনো অ্যাটমসফিয়ারে রকেটকে ল্যান্ড করতে সাহায্য করতে পারে। যদিও এই টেকনোলজিটা এখনো পর্যন্ত রেডি নয়, তবে খুব জলদি এটার একটা 20 ফুটের প্রোটোটাইপ আসতে চলেছে যেটা ডেমনস্ট্রেশন প্রমাণ করবে সেটা মার্সের উত্তপ্ত অ্যাটমসফিয়ারে ঠিক কিভাবে ল্যান্ড করবে। নাম্বার 3, হাইটেক মার্শিয়ান স্পেস স্যুট। এই স্পেস স্যুটটি হচ্ছে এমন এক ধরনের স্পেস স্যুট যেটা পরে স্পেসের যে কোনো জায়গায় যাওয়া যাবে, আর ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা মাথায় রেখে এই স্পেস স্যুটকে এমন ভাবে বানানো হয়েছে যাতে পৃথিবীর সাধারণ মানুষ যেভাবে হাত পা নাড়াচাড়া করতে পারে এই স্পেস স্যুট পরার পরেও মহাকাশচারীরা যাতে একই রকম ভাবে হাত পা নাড়াতে পারেন। নাম্বার 4, চাকার উপরে মার্শিয়ান হোম এবং ল্যাব। এমন একটি রোভারের পরিকল্পনা ভবিষ্যতে করা হচ্ছে যেটার উপরেই ঘর এবং ল্যাবরেটরিটাকে রেডি করা যাবে, এবং একটা সিঙ্গেল রোভারের উপরে যাতে খুব সহজেই তা এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করা যায় সেজন্যই এই পরিকল্পনাটার উপর এখনো রিসার্চ চালাচ্ছে নাসা। নাম্বার 5, একটা ভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই। নাসার বিজ্ঞানীরা এমন এক ধরনের পাওয়ার সাপ্লাইয়ের পরিকল্পনা করেছেন যেটার জন্য কোনো ব্যাটারি বা সোলার সিস্টেম দরকার হবে না, বদলে এটা নিউক্লিয়ার ফিউশন থেকে পাওয়ার সাপ্লাই করবে। নাম্বার 6, লেজার কমিউনিকেশন সিস্টেম। মানুষের মহাকাশচারীদের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য পাওয়ারফুল লেজার কমিউনিকেশন সিস্টেম তৈরি করা হবে, যার ফলে খুব সহজেই এবং দ্রুত গতিতে কথোপকথন এবং যোগাযোগ করা সম্ভব হবে। তাহলে মার্সে মানুষ না হয় পৌঁছে গেল, কিন্তু সেখানে মানুষের উপযুক্ত বাসস্থান কিভাবে তৈরি করা হবে সেটাই
হলো একটা বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটার জন্য নাসা কিছু স্পেশাল প্ল্যান করেছে। লাল গ্রহে যাওয়ার আগে সেখানে একটা বিশেষ ধরনের রোবট পাঠানো হবে, যেটা মানুষের জন্য বাসস্থান তৈরি করবে। আর এই রোবটটার সব থেকে স্পেশাল ফিচার হলো এই রোবটটা পৃথিবী থেকেই কন্ট্রোল করা যাবে। এই রোবটগুলোই মানুষের জন্য সুইটেবল জায়গা খুঁজবে হিউম্যান সেলটা তৈরি করার জন্য। তারপর সেখানে রোবটের দ্বারাই তৈরি করা হবে টেকনোলজি বেসড হিউম্যান সেন্টার, আর ভেতরে ইনস্টল করা হবে পৃথিবী থেকে পাঠানো মানুষের তৈরি আর্টিফিশিয়াল হোম, যেগুলো একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড থাকবে। ধীরে ধীরে তৈরি করা হবে মানুষের বাসস্থানের উপযোগী একটা সিটি। সময়ের সাথে সাথে বানানো হবে গ্রিন হাউস, যেখানে চাষ করা হবে সেই ধরনের সবজি এবং খাদ্য যা খুব কম সময়ের মধ্যে ফল দেয়। বিজ্ঞানীদের মত অনুযায়ী এখানে আলু এবং শিমের মতো কিছু ফল এবং সবজি চাষ করা হবে, যেগুলো মানুষকে খাবারের সাথে সাথে অক্সিজেনও প্রদান করতে পারে। যদিও এই অক্সিজেনের পরিমাণ খুবই নগণ্য, তবে তার জন্য ধীরে ধীরে অক্সিজেন তৈরির দিকেও মনোযোগ দেওয়া হবে। কিন্তু সব থেকে ভয়ঙ্কর একটা সত্য হচ্ছে এটাই যে মার্সের তাপমাত্রা খুবই কম, তাই যদি এখানে তাপমাত্রা কোনো কারণে বাড়ানো না যায় তাহলে এখানে লম্বা সময়ের জন্য সাস্টেন করা খুবই জটিল ব্যাপার হয়ে যাবে। অবশ্য এলন মাস্ক এর জন্য একটা ভালো উপায় সাজেস্ট করেছেন। তিনি বলেছেন, মার্সে যদি পরমাণু বোমা দিয়ে হামলা করা হয় তাহলে তার থেকে যা রেডিয়েশন এবং তাপ উৎপন্ন হবে তা সহজেই মার্সের উপরিভাগে অবস্থিত তাপমাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করবে, আর যার ফলস্বরূপ ধীরে ধীরে মার্স রূপান্তরিত হবে মানুষের বসবাসকারী একটা গ্রহ হিসেবে। তবে এই পুরো পরিকল্পনা কখনো বাস্তবের আকার নেবে কিনা তা আমাদের আদৌ জানা নেই, কিন্তু বিজ্ঞানের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে বিজ্ঞানের উৎপত্তির পর থেকে। আর মানুষ করতে পারে না এমন অসম্ভব কাজগুলোকে বিজ্ঞানের দ্বারাই তো সাধন করা সম্ভব হয়েছে। তাই লাল গ্রহে বসবাসের এই স্বপ্নটা যে খুব জলদি সফল হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আর বিজ্ঞানের আবিষ্কার যে আমাদের লিমিটেড চিন্তাধারার বাইরে নিয়ে গেছে তা তো আমরা সম্প্রতি দেখেছি জেমস ওয়েব টেলিস্কোপের পাঠানো ছবিগুলো থেকে। আর যদি তোমরা জেমস ওয়েব টেলিস্কোপের ভিডিওটা না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করলেই তোমরা সোজা পৌঁছে যাবে টেলিস্কোপের ভিডিওটাতে। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অলে প্রেস করে দাও, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা মিস না করে যাও। দেখা হচ্ছে পরের ভিডিও।